এক গ্রামে বাসুদেব নামের একটা লোক ছিল তার একটা জমি ছিল সে তার জমিতে যে ফসলই চাষ করুক না কেন কোনো ফসলই তার জমিতে ঠিক করে হতো না গ্রামের অন্য সব কৃষকরা তাকে নিয়ে হাসাহাসি করত তার স্ত্রীর নাম ছিল মীরা ঈশ্বরের প্রতি তার আপার বিশ্বাস এবং ভক্তি ছিল তিনি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় ওই গ্রামের সমস্ত চাষি ভাই দৃঢ়ভাবে বিশ্বাস করত যে বাসুদেবের জমিটা ছিল অভিশপ্ত যার কারণে বাসুদেবের জমিতে কেউ যেতেন না বেচারা বাসুদেব খুবই গরিব ছিল মাঠে একাই সারা দিন পরিশ্রম করতেন সে বাড়িতে খেতে না যাওয়ায় তার স্ত্রী টিফিনে করে তার জন্য খাবার আনল সেখানে গিয়ে দেখতে পেল বাসুদেব একটা গাছের নিচে মন খারাপ করে শান্তভাবে বসে আছে তার স্ত্রী তাকে তার মুখে খাবারটা তুলে দিল কিন্তু বাসুদেব এমনভাবে তার স্ত্রীর দিকে তাকালো যেন তার খাবারটা মোটেও পছন্দ হয়নি কি গো কি হয়েছে তোমার এত মন খারাপ কেন আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন ফসল পাকেনি তো কি হয়েছে তুমি ঈশ্বরের উপরে সমস্ত ভার দিয়ে দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে অত চিন্তা করো না ঠিক আছে আরে বাবা আজ নহে কাল তুমি একসময় নিশ্চয়ই সফল হবে মীরা তার স্বামী বাসুদেবকে এইভাবে ভরসা দিল তার স্ত্রীর কথা শুনে সে একটু সাহস পেলো তারপর তারা দুজন স্বামী স্ত্রী ওই মাঠে বসেই একসাথে লাঞ্চ করলো বাবার শেষ হবার পরে মীরা টিফিন বাক্স নিয়ে বাঁচাতে চলে গেল খাওয়া দাওয়ার পরে গাছের কিছুটা সে বিশ্রাম নিতে লাগল তার এরকম অবস্থা দেখে বাকি কৃষকরা হাসতে লাগলো তখনই হঠাৎ করে ওপর থেকে বাসুদীপের গালাতে একটা টমেটো এসে পড়ল সে তখন চোখ খুলে দেখলো যে তার চোখের সামনে একটা টমেটো পড়ে আছে সে তখন ভাবল যে কেউ হয়তো তাকে বিরক্ত করার জন্য তার গালের উপরে টমেটো ছুঁড়েছে সে চোখ বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়লো ওই টমেটোটি হঠাৎ করে নড়াচড়া করতে শুরু করে দেবে আশ্চর্যের বিষয় ওই টমেটোর আবার চোখ নাক কান সবকিছুই রয়েছে ওই টমেটোটি তার দিকে করে রইল কিছুক্ষণ ভেবে টমেটোটি বলল তুমি কি করছো বাসুদেব আমি এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি কারণ তুমি কষ্ট পাচ্ছ আমাকে ভগবান পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য কিন্তু তুমি তো এখানে মহা আনন্দে মহা সুখেতে ঘুমোচ্ছ যেন পৃথিবী জয় করে ফেলেছ তোমার কি কোনো কাণ্ড জ্ঞান কোনো আককেল কিছু নেই তার এরকম কথা শুনে বাসুদেব সঙ্গে সঙ্গে ভেকা চাকা খেয়ে উঠে পড়বে বাসুদেব বিশ্বাস করতে পারছিল না যে টোমেটোটার সাথে কথা বলছে এটা কি কোনো স্বপ্ন দেখছে নাকি তখন টমেটোটি বাসুদেবের মাথাতে একটা পাথর ছুঁড়ে মারবে পাথরটি সোজা তার কপালে লাগে তখন বাসুদেব বিশ্বাস করবে যে না সে কোনো স্বপ্ন দেখছে না এটা সত্যি তার চোখের সামনে সবকিছু ঘটছে তারপর ওই টমেটোটি বাসুদেবকে সমস্যার সমাধান বলবে দেখো বাসুদেব তোমার জমিতে কিন্তু অনেক ধরনের মিশ্র উদ্ভিদ আছে এইগুলোকে আগে ভালো করে পরিষ্কার করো তারপর আমি তোমাকে কিছু বিষ দেব সেইগুলোকে তুমি রাতের বেলা রোপণ করবে কিন্তু অবশ্যই মনে রাখবে সেটা কিন্তু চাঁদের আলোতে দেখবে তোমার জমির কোনো ক্ষতি হবে না বাসুদেব তখন তার জমির সমস্ত আগাছা সমস্ত ময়লা ভালো করে পরিষ্কার করতে লাগলো তারপর ওই টমেটো তাকে বীজ দিল রাতের বেলা চাঁদের আলোতে ওই বীজগুলোকে বাসুদেব তার জমিতে ছড়াতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ওই জাদুকরি টমেটো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল বাসুদেব বাড়ি না যাওয়ায় মীরা তখন তার জমিতে গেল সেখানে গিয়ে তার মাঠ গোটা পরিষ্কার দেখল তিনি দেখল যে তাদের জমিতে বীজগুলো রোপণ করা রয়েছে তখন বাসুদেব তার স্ত্রী মীরাকে সেই রাতে যা ঘটেছে সবকিছু বলল তার সমস্ত কথা শুনে তখন মীরা বলল আরে এই রকম গল্প তো ছোটবেলায় শুনতাম আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না জানো তারা দুজন যখন কথা বলছিল তখন বাসুদেবের বন্ধু রমেশ ওখানে আসে আরে ভাই বাসুদেব তোকে আমি কতবার বলবো বলতো যে ভালো কিছু সবজি চাষ কর এইসব ফালতু টমেটো চাষ তোর জমিতে হবে না এতে সময় বরবাদ আর একশো টাকা কেজি টমেটো এমনিতেই সবাই চাষ করছে তোর জমিতে এমনিতেও হবেও না আর লাভও পাবি না গোটা গ্রামের লোক তো বারো মাসি নারকেলের চাষ করছে আর নারকেল মোটামুটি এক একটা একশো টাকা পিসে বিক্রি হচ্ছে রমেশ এইভাবে তাকে উপদেশ দিয়ে ওখান থেকে চলে গেল তখন মীরা বলবে তুমি যেটা করেছো সেটা ঠিকই করেছো সে নিশ্চয়ই ঈশ্বরের না নাহলে সে এত রকম ফল থাকতে এত রকম সবজি থাকতে সে টমেটো চাষ করতেই কেন বলল সে নিশ্চয়ই ঈশ্বরের দূত আছে সেই দিন রাতের বেলা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো মসলধারা বৃষ্টি পরের দিন বাসুদেববাবু সকালবেলা গিয়ে দেখে তার টমেটো বাগানে অনেক টমেটো ফলেছে সেই টমেটোগুলোকে বিক্রি করে বাসুদেব প্রায় এক লাখ টাকা ইনকাম করল বাসুদেবের রকম সাকসেস দেখে গ্রামের লোকেরা তো হতভম্ব হয়ে গেল সেদিন যদি না ওই টমেটো আমার কাছে এসে তার বীজগুলো যদি না দিত আমি কিন্তু কখনোই কোনো লাখপতি লাখপতি হতে পারতাম না সেই জন্য ঈশ্বর এবং ওই টমেটোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসুদেবকে এরকম খুশি দেখে তার স্ত্রী অনেক খুশি হলো একজন সাধারণ চাষি রাতারাতি টমেটো বিক্রি করে অনেক ধনী হয়ে গেল কোটিপতি হয়ে গেল বাসুদেব এত টাকা উপার্জন করেছে এতে গ্রামের লোকেরা হিংসা করতে লাগল সোনারপুর নামক এক গ্রামে রাধা নামের একটা মহিলা বসবাস করত রাধা তার ছোট্ট মেয়ে প্রিয়াকে নিয়ে একটা ছোট্ট ঝুপড়ি বাড়িতে থাকতেন বেচারা রাধার স্বামী সুধাকর অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যান স্বামী না থাকার কারণে সংসার চালানোর সমস্ত দায়িত্ব রাধার কাঁধে এসে পড়ে রাধা চাইছিল তার মেয়ে পড়াশোনা করে ভালো একটা চাকরি করে যেন সংসারের হাল ধরতে পারে সেই জন্য সে তার মেয়েকে পড়ানোর জন্য কঠোর পরিশ্রম করতেন তিনি লোকের বাড়িতে দাসির কাজ করতেন সেই টাকা তার জন্য যথেষ্ট ছিল না তার জন্য তিনি ধোপারও কাজ করতেন গ্রামের মানুষদের নোংরা জামাকাপড় নিয়ে নদীর ধারেতে তিনি সেগুলোকে ধুয়ে কেঁচে দিতেন তারপর সমস্ত কাপড় শুকিয়ে সেগুলোকে পাট করে ইস্ত্রি করে তারপর সমস্ত কাস্টমারের বাড়িতে ডেলিভারি করতেন সে যতই পরিশ্রম করুক না কেন তার জন্য ওই টাকা কিন্তু যথেষ্ট ছিল না যেহেতু তার স্বামী ছিল না সেই জন্য সমস্ত গ্রামের লোকেরা তাকে তুচ্ছ করে দেখত তার সাথে গ্রামের লোকেরা তাকে অনেক কম টাকা দিত এখন প্রিয়া তার মায়ের পরিশ্রমের কথা বুঝতে পারত সে মন দিয়ে সেই পড়াশোনা করত প্রিয়া প্রতিদিনই স্কুলে যেত একদিনও কামাই করতেন না কিন্তু রবিবার যেদিন ছুটি থাকত সেদিন তিনি মায়ের সাথে নদীর ধারেতে গিয়ে খেলাধুলা করতেন একপাশে তার মা কাপড় চোপড় ধুচ্ছিলেন অন্যদিকে তার মেয়ে নদীতে কিছুটা নেমে জল নিয়ে খেলা করছিলেন ওই নদীতেই একটা জলকন্যা বাস করত জলকন্যার নাম ছিল মঞ্জুরি তিনি বহু বছর ধরে জলের নিচে তপস্যা করেছিলেন সে জলের নিচে একটা জলদেবতার মূর্তি রেখে বহু বছর ধরে সেই মূর্তির পুজো করতেন স্বামী এত বছর ধরে আমি আপনার পুজো করে যাচ্ছি আমার ইচ্ছে হলো সমস্ত জলকন্যার রানী হওয়ার দয়া করে স্বামী আমাদের বংশের রানী আমাকে করুন স্বামী আগামী রবিবার হলো পূর্ণিমার দিন আমি সেদিন আপনার জন্য বিশেষ পুজো করব। আপনি সেদিন আমার সামনে এসে আমার ইচ্ছাটাকে পূরণ করবেন জলকন্যা তখন এইভাবে জলদেবতার কাছে প্রার্থনা করল প্রতিদিনের মতোই রাধা সেই দিনও ঠিক সমস্ত লোকজনের কাপড় চোপড় নিয়ে নদীতে গেল ধুতে সে যখন কাপড় ধুচ্ছিল তখন নদী থেকে কারো কোনো একটা শব্দ শুনতে পেল সে তখন উঠে দাঁড়িয়ে বেশ চিন্তায় পড়ে গেল এবং চিন্তা করতে লাগল শব্দটা কোথা থেকে আসছে সে ভালো করেই বুঝতে পারছিল কেউ জলের নিচে কিভাবে কথা বলতে পারে এতে রাধা বেশ কিছুটা ভয় পেয়ে গেল সে সমস্ত জামাকাপড় দ্রুত ধুয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল সেই দিন থেকে রাধা ভয়ে ভয়ে নদীর কাছে যেত কোনো রকমের কাজ শেষ করে সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসত এইরকমই আরও এক রবিবার রাধা তার মেয়ে প্রিয়াকে নদীর তীরেতে নিয়ে যাই মা রে কয়েকদিন ধরে এই জায়গাটা কেমন একটু অদ্ভুত মনে হচ্ছে শোন না তুই আমাকে না জানিয়ে কিন্তু কোথাও যাবি না তুই আমার চোখের সামনে থেকে এই বলটা নিয়ে খেলা কর রাধা যেমনটি বলেছিল সেজন্য সে নদীর তীরেতে বসেই খেলছিল অন্যদিকে রাধা কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেল রাধা বলটা নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে বলটা তার হাত থেকে নদীর জলেতে পড়ে যায় আর বলটা সোজা গিয়ে জলদেবতার মূর্তিতে গিয়ে লাগে আর জলদেবতার মূর্তিটা পড়ে যায় জলকন্যা তখন মূর্তি রেখে পুজো করছিল এইটা দেখে জলকন্যাতেও খুবই রেগে গেল সে তখন সঙ্গে সঙ্গে জলের উপরে উঠে দেখতে লাগলো জলকন্যাটা মাটির উপরে উঠে ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবে আকারে এত বড় জলকন্যা দেখে প্রিয়া তো খুবই ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এটা দেখে তার মা ছুটে এলো রাধা সঙ্গে সঙ্গে ওখানে এসে এত বড় জলকন্যাকে দেখে সেও ভীষণভাবে অবাক হয়ে গেল আমার পুজো নষ্ট করার সাহস কি করে হয় আজকে তোমার কারণে আমার মূর্তিটা পুরো নষ্ট হয়ে গেল আর একইভাবে আমি ঈশ্বরের কাছে পাওয়া ক্ষমতাটাও হারালাম আজকে তোমার মেয়ের কারণে আমার স্বপ্ন পূর্ণ হল না আমি কিন্তু ওকে ছাড়বো না জলকন্যা তাকে অভিশাপ দিল সে কয়েক মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয়ে যাবে জলকন্যা এইভাবে অভিশাপ দেবার সঙ্গে সঙ্গে সে পাথরে পরিণত হয়ে গেল তাকে এরকম পাথর অবস্থায় দেখিয়ে রাধা খুবই কান্নাকাটি করতে লাগলো রাধা জলকন্যাকে বলল সে যেন তার অভিশাপ ফিরিয়ে নেয় সে অনেক কান্নাকাটি করল কিন্তু ওই জলকন্যা খুবই রেগেছিল জলকন্যা আমি হলাম একজন বিধবা মহিলা স্বামী মারা যাওয়ার পরে খুবই কষ্টে মেয়েটাকে মানুষ করছি আমি কঠোর পরিশ্রম করে আমার মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি যাতে ও বড় হয়ে কিছু একটা করুক আমার সব ইচ্ছা একমাত্র তারই ওপরে সত্যি বলছি আমার মেয়েটা তো বল নিয়ে শুধু খেলছিল ও কিন্তু আপনার পুজোর ব্যাপারে কিছুই জানত না ও অজান্তে ভুল করে ফেলেছে ওকে ক্ষমা করে দিন রাধার এই রকম কথা শুনে জলকন্যা তখন নিজের রাগ ঠান্ডা করে তার সাথে তিনি রাধাকে তার জীবনের সমাধান দেখান তার কাছে নদীর জল হচ্ছে সব থেকে বিশুদ্ধ তিনি বলল কলসি করে নদীর জল এক হাজারবার বার যদি তার মেয়ের মূর্তিতে ঢালা হয় তাহলে কিন্তু তার মেয়ে আবার পুনরায় আগের মতো জীবিত হয়ে যাবে এই কথা বলে জলকন্যা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল জলকন্যা তখন বাড়িতে গিয়ে একটা মাটির কলসি নিয়ে এলো তারপর তিনি ওই কলসি করে প্রিয়ার মাথার ওপরে এক হাজারবার নদী থেকে জলে এনে ঢালতে লাগল ধীরে ধীরে সে প্রিয়ার মাথার ওপরে ঢালছিল এক হাজার বার পূর্ণ হতেই প্রিয়া আবারও সাধারণ মানুষের রূপে ফিরে এলো। তখন প্রিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল রাধা তার মেয়েকে সান্ধনা দিল তারপর তাকে হাসিখুশি মনে বাড়িতে নিয়ে গেল